সিপিআইএম বেলঘরিয়া এরিয়া কমিটি এবং জাতীয় কংগ্রেসে যৌথভাবে করোনা ভাইরাসের চিকিৎসা শক্তিশালী করা বিজ্ঞাপন নয়। করোনা ভাইরাসের মোকাবিলায় মানুষের জীবন বাঁচাতে প্রশাসনের যথাযথ ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে হবে। কামারহাটি পৌরসভা অঞ্চলে ক্রমশই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। পৌরসভা উদাসীন, সমস্ত ওয়ার্ডে স্যানিটাইজার করা হচ্ছে না, ঠিক মতন পরীক্ষা করতে হবে। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বুথের ধরে ধরে বাড়ি বাড়ি প্রত্যেকটি মানুষের পরীক্ষা সুনিশ্চিত করতে হবে। সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বেড থাকা সত্ত্বেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে একটি মেডিকেল কলেজ, যেখানে এই জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পাচ্ছে না, তার যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। পৌরসভা করোনা ভাইরাসের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, সেই ব্যাপারে পৌরসভাকে আরও তৎপর হতে হবে। পৌর অঞ্চলের নাগরিকদের সঠিক পরিষেবা দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে সিপিআইএম বেলঘরিয়া এরিয়া কমিটি এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বেলঘরিয়া বাটার মোড় থেকে মিছিল শুরু হয়। ফিডার রোড ধরে নীলগঞ্জ রোড হয়ে বিটি রোড রথতলা মোড়ে পৌরসভার সামনে শেষ হয়। সেখানে বিক্ষোভ দেখানো হয় সংক্ষিপ্ত সভায়। সেই সভার সভাপতিত্ব করেন নিতাই গোস্বামী এবং বক্তব্য রাখেন ঝন্টু মজুমদার। সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য স্বপন সরকার, রঞ্জিত সরকার, রেল হকার ইউনিয়নের নেতৃত্ব জয়ন্ত মান্না, আইএনটিইউসির নেতা এবং এই মিছিল শুরু হওয়ার আগে বেলঘরিয়া ফিডার রোড বাটার মোড়ে সংক্ষিপ্ত সভায় রথতলা মোড়ে পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল কামারহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান এবং বর্তমান প্রশাসক গোপাল সাহার সাথে দেখা করেন। তাদের দাবি জানিয়ে ডেপুটেশনে কপি তুলে দেওয়া হয় কামারহাটি পৌরসভার প্রশাসক গোপাল সাহার হাতে। এই ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম প্রাক্তন কাউন্সিলর সুব্রত চ্যাটার্জি, সিপিআইএম প্রাক্তন কাউন্সিলর সুস্মিতা রায়চৌধুরী এবং জাতীয় কংগ্রেসের বেলঘরিয়া টাউন কমিটির সভাপতি কল্লোল মুখার্জি এবং আইএনটিইউসি রাজ্যের নেতা দিব্যেন্দু মিত্র। প্রতিনিধি দল পোশাকের সাথে কথা বলে বেরিয়ে এসে প্রতিনিধি দলের পক্ষে কল্লোল মুখার্জি আলোচনার সারবস্তু উপস্থিত মানুষের সামনে তুলে ধরেন। 15 মিনিট অন্তর অন্তর এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বেসরকারি চ্যানেলগুলোতে তার বিভিন্ন প্রচার মাধ্যম তাকে ছবিকে সামনে কেন্দ্র করে একের পর এক খরচ করে চলেছেন। প্রতিনিধি দল, আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলাম যে এখন রাজনীতি করার সময় নয়, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই মরণ ভাইরাসের বিরুদ্ধে আমাদের সংগঠিত লড়াই দিতে হবে। আমরা আপনার পাশে আছি।